तहजीब झुक के खा गई, न जाने कहां से जानवर आ गए। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। माय नेम इज स्वरूप एंड यू आर वाचिंग ट्रैवलर स्वरूप। तो शुरू कर आज रोड ट्रिपे फिफ्थ डे। चलो तो এখন আমরা বেরিয়ে যাচ্ছি অযোধ্যা নগরী ছেড়ে অপ্রোর উদ্দেশ্যে। Keep it locked in a cell, never revealing no secrets. You're keeping these promises strong as a spell. I'll never tell. Yeah, I like you, that's for sure. Never have to close the door. Been a long time, a year before, and I'm missing you so bad. Gone away a month or more. অযোধ্যা থেকে বেরোলাম, আধ ঘন্টা হয়েছে। রাস্তা এই ধাবাতে আমরা দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করতে হবে। अच्छा बन मक्खन मिलेगा और क्या मिलेगा? पकोड़ा, चाय, चाउमीन। बन मक्खन, चाउमीन, पकोड़ा और चाय भी मिलेगा। देखो पहले बन मक्खन खाता है, प्रथम बन मक्खन खाची, तपर चा पकोड़ा एगुलो खाई। देखी बच्चारा जो चाउमीन खाए तो चाउमीन खा। की করব, তুলে নিলাম তাড়াতাড়ি, কন্ট্রোলই হচ্ছে না। খাও খাও, খেয়ে বলো। খেয়ে নি? হ্যাঁ খেয়ে নি। একটু বলে দাও। হ্যালো, দারুন, এক কথা সুপার। সাথে লঙ্কা চাটাও যেমন ছিল বন মাখন তেমন হয়েছে, পকোড়াও দারুন, 5 স্টার, 100%। সকালের ব্রেকফাস্ট করে এখন আমরা আবার রওনা দিলাম লখনউয়ের পথে। আমরা চলে এসেছি লখনউ হোটেল নেক্সাসে। এই যে পার্কিং প্লেস, এই যে গাড়িগুলো আমাদের পার্ক করে দিলাম, এবার যাই গিয়ে চেক ইন করি এবং আপনাদের দেখাই রুম কেমন, রিসেপশন কেমন, হোটেল কেমন। চলুন। তো আমরা রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি। এই যে দেখুন পেছনে আমার রুম, এই যে বেড, দুটো ডাবল বেড, বড় বড়, এই একটা ডাবল বেড, এই আর একটা ডাবল বেড। তো ভালো, বেশ রুম ভীষণ সুন্দর। এখানে একটা ফ্রিজ, খালি এমটি ফ্রিজ। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখে নিই, আসুন। এখন 12টা, আড়াই থেকে 3 ঘন্টা লাগে অযোধ্যা থেকে এই লখনউ আসতে। খুব সুন্দর রাস্তা, সুন্দর ড্রাইভ করে আসা যায়, খুব ভালো লাগলো। তো এখন একটু রেস্ট করবো, স্নান করবো, তারপরে বিকালের দিকে দেখি কোথায় বেরোনো যায়, তাহলে চিন্তা করবো। বেশ, টয়লেটের তো খুব সুন্দর দিয়েছে, দেখুন শ্যাম্পু, সাবান, চিরুনি, হ্যাঁ শেভিং কিট সব কিছুই আছে। তো বেশ ভালোই, গাড়ি কাটাও হয়ে যাবে, আমার বাড়ির ব্যাগে যেটা আছে সেটা আর বের করতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। যাই হোক, চলে এসেছি আমরা তুন্দে কাবাবে আমিনাবাগে। এই যে তুন্দে কাবাব, অনেক খোঁজাখুঁজির পরে এখানে পেলাম আমরা। তো এখানে গিয়ে দেখি একটু কাবাব খাই, তার পাশে আছে হোয়াইট বিরিয়ানি। একদম মোলায়েম, অসাধারণ যাকে বলে। লখনউতে যদি আসেন অবশ্যই এটা খুঁজে আসবেন, আমিনাবাগে এই তুন্দে কাবাবি রেস্টুরেন্টে। যে কাউকে বললেই লখনউতে সবাই বলে দেবে তুন্দে কাবাবি কোথায় আছে। দিস ইজ মটন কাবাব, এটা অবশ্যই খাবেন, একদম সফট,
মোলায়া মুখে দিলেই গলে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছে, প্রচুর ধরনের আগুনওয়ালা পান, ফায়ার পান। দেখি এটা একটা খেয়ে দেখি, কেমন, কোনোদিন খাইনি, অনেকে খেতে দেখেছি আগুনওয়ালা মুখের মধ্যে আগুন দিয়ে খেয়ে নিচ্ছে, দেখে নি। দিজে গাগলা দাঁড়া দিচ্ছে, এক মিনিট ভালো করে রেডি করিস। আগলা পান না, আরে নাই রে, না না আমাকে দেখা নাই, চলে ভিজে রাখ দে। ধং 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 আমরা এখন আছি সন্ধ্যাবেলায় একটু কেনাকাটি করতে, শপিং, চিকেনের কি সব জিনিস পাওয়া যায় দেখি। লখনউ চিকেন খুব বিখ্যাত। এই যে জায়গাটায়, এই এটা হচ্ছে হোলসেল মার্কেট, তো সেই হোলসেল মার্কেটেই ঢুকছি। আশেপাশে আরও অনেক দোকান আছে, ये सर ये ब्लॉक होता है, ब्लॉक से नील से छपाई होती, फिर हाथ से कढ़ाई होती, इसी वर्क को ही चिकन कहते हैं। जो ये वर्क बना हुआ है चिकन, इसी चीज को कहते हैं। ভগবত দাসের দোকান থেকে বেশ কিছু কেনাকাটা করে আমরা সেদিনের মতো হোটেলে ফিরে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের লখনউয়ের দ্বিতীয় দিন। কাল আমরা এখানে এসে পৌঁছেছিলাম। কাল আমরা সারাদিন লখনউর খাওয়া দাওয়া, লখনউয়ের যে কাবাব, বিরিয়ানি, এসব খাওয়া দাওয়া, কেনাকাটি, মার্কেটিং, এগুলোর জন্য সারাটা দিন আমাদের চলে গেছে কালকে। আজকে আমরা এখন বেরোচ্ছি লখনউ ভ্রমণে। একটা বিক্রম অর্ডার দিয়েছি, আমরা আটজন আছি, একটা বিক্রমই আমাদের হয়ে যাবে। একটা বিক্রম অটো নিয়ে আমরা টুকটুক করতে করতে লখনউ শহর ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সাথে লখনউ ঘুরি। এখন আমরা কল্লু টি স্টলে আমাদের হোটেলের সামনেই, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের লখনউ দর্শনের প্রথম যে স্টপেজ যেটা, সেটা হচ্ছে ছোট ইমামবাড়া, যেটা আমার পেছনেই। এটা দিয়ে আমরা লখনউ ভ্রমণ শুরু করছি। তাহলে চলুন ভেতরে দেখে নিই ছোটা ইমামবাড়া। মহরম মে তাজিয়া উঠাতে সারা সামান রাখা যায়, যে সির মহরম কি পহলি তারিখে দিন খোলা যাতে হয়, বাকি সাল ভর ইয়ে দোনো বিল্ডিং লক হয়। আর জব দরগাহ জো হে আপকি সুবহ 8 বজে সে লেকে শাম কে 6 বজে তক কে খুলি রাখি, কিউকি দরগাহ ঘুমনে কে হিসাব সে নেই, রাত মে করনে কে লিয়ে হোতা হে, জিসমে লোক জাতে হে মন্নতে দুআয়ে মুরাদে মাংতে হে আপনে লিয়ে, বচ্চো কে লিয়ে, ভাইয়ো কে লিয়ে, সব কে লিয়ে। অন্দর জব জায়েঙ্গে তো নিচে চপ্পল জুতা জমা করকে দরগাহ মে আপ প্রবেশ কর সকতে হে। अंदर लोग मिलते हैं जनाब, जो आपको जो दर्शन वगैरह कराते हैं, आपकी जो समझ में आए, जो खुशी में आए, वो आप ले सकते हैं, वो आपके ऊपर है। ठीक है सर, यहाँ तक कि हमारी सेवा होती है जो हम आपको बताते हैं। এটা হচ্ছে নবাবের নবাবতখানা। তো সেখানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম নববধ হতো, সেই নববধ শুনে লোককে বুঝতে পারতো যে এখন কটা বাজে, কখন 7টা বাজে, কখন 10টা বাজে, কখন দুপুর 2টো বাজে। তো এটা ঠিক ছোট ইমামবাড়ার ঠিক অপোজিটে, একদম মুখোমুখি রাস্তার, মুখোমুখি রাস্তার এপার আর ওপার। তো আমাদের হয়ে গেছে ছোট ইমামবাড়া দর্শন। দেখি আগে কী কী আছে, পিকচার্স গ্যালারি ট্যালারি দেখে আমরা চলে যাব বড় ইমামবাড়াতে। তাহলে চলুন। লখনউয়ের ঘণ্টাঘর এটা অবশ্যই দেখতে আসতে হবে, কারণ এটাই বোধহয় সবচেয়ে বড়, লম্বা, টলেস্ট ঘণ্টাঘর ইন্ডিয়ার। এটা হচ্ছে আমাদের পিকচার গ্যালারির বারান্দায়
ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ছবিটা তুলছি, ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আসবেন, নবাবদের ছবি রাখা আছে, 3D ইমেজ সব তখনকার দিনের। তো পিকচার গ্যালারি ভালোই লাগবে, পাঁচজন নবাবের ছবি এখানে রাখা আছে, খুব সুন্দর পিকচারগুলো। এখন আমরা যাব বড়া ইমাম বাড়ায় ভুলভুলাইয়া দেখতে, চলুন বড়া ইমাম বাড়া। পিকচার গ্যালারি থেকে বেরিয়েই দেখি সামনে টাঙ্গা দাঁড়িয়ে আছে। টাঙ্গায় চড়ে লখনউ শহরে ঘোরার লোভ সামলাতে না পেরে চেপে বসলাম সপরিবারে। টাঙ্গায় চড়ে লখনউ শহরে ঘোরার দারুণ এক্সপেরিয়েন্স, আসবেন 100 টাকা পুরো টাঙ্গা, চারজন মিলে খুব এনজয় করছি। সময় হয়ে গেছে ব্রেকফাস্টের, পথের পাশেই খেয়ে নি গরম গরম পুরি আর কচুরি। এখন আমরা দাঁড়িয়ে আছি রুমি দরওয়াজার সামনে। এই রুমি দরওয়াজা তৈরি করেছিলেন নবাব আসবউদ্দৌলা 1784 সালে। এটা আওয়াধি আর্কিটেকচারের একটা অপূর্ব সুন্দর নিদর্শন। এর উচ্চতা 60 ফিট। এবার আমরা দেখে নেব বড়া ইমামবাড়া। এই যে সামনে যেটা আছে এটাও একটা নবাবতখানা, বড়া ইমামবাড়ার সামনে, ছোট ইমামবাড়ার সামনেও একটা নবাবতখানা আমরা দেখেছি। এখানে বড়া ইমামবাড়ার সামনে এই নবাবতখানা দেখা যাচ্ছে। ये लखनऊ की जामा मस्जिद है, वो लखनऊ का घंटाघर है। जामा मस्जिद कौन सा है? वो सामने है जनाब। अच्छा, ये लखनऊ का छोटा इमामबाड़ा के बाद घंटाघर। अच्छा, घूम रहा है। गया था? हाँ, गए थे। वो तस्वीरें बनी थी नवाब। इधर हवा है, वही रास्ता बाहर निकलने का है, और जिधर हवा नहीं है वो रास्ता भटकने का है। अच्छा। ये इमारत उल्टी बनी है उर्दू के हिसाब से। अच्छा, उर्दू ये होती है, हिंदी इधर से होती है। आप हिंदी के साथ चलेगा गुम हो जाएगा, उर्दू के साथ चलेगा तो सही है। ये रास्ता आपका ये है, ये नहीं है, हमको ये चलना है, हाथ फैला के, कि मतलब है हम मांगने आया, कि मतलब ये रास्ता निकलने का है। जब हम आपको छोड़ेंगे तो ध्यान रखिएगा हम कैसे छोड़ेंगे आपको, वही समझना आपको। लखनऊ की तहजीब झुक के खा गई, न जाने कहाँ से जानवर आ गए। मेरी भाई, लखनऊ की तहजीब झुक के खा गई, न जाने कहाँ से जानवर आ गए। ये जानवर है बेटे, किसी धरोहर को लिखिएगा नहीं, तो लोग कहेंगे इनके माँ बाप बदतमीज है। इसी ने एक शहर ने कहा कि लखनऊ की तहजीब झुक के खा गई, लखनऊ की तहजीब झुक के खा गई, न जाने कहाँ से दादा आ गए खोने के लिए। आइए, क्या दिल लगी तो दिल लगा बैठे हैं आप, दिल लगी तो दिल लगा बैठे हैं आप, आज की मैडम कमाती है, दादा मुस्कुराते खड़ा है। लाइट डबल ऑन हो गया, करो चले जाएगा मुझे। किधर गया? इधर नहीं जाना है, हम ऐसे देखते हैं। अच्छा ठीक है, कि चले जाबो हड़ाबो निजेराई। तो हमारा बड़ा इमाम बड़ा दर्शन शेष कर निलाम, ভীষণ ভালো লাগলো এই বড়া ইমামবাড়া। এখানে গাইড চার্জ 250 রুপিস, তিনটা মহল ঘুরে দেখাবে। শুধু ভুলভুলাইয়া দেখতে গেলে 175 রুপিস পুরো গ্রুপের জন্যই। তো এখানে আসলে অবশ্যই গাইড নিয়ে আসবেন বা গাইড নিয়ে নেবেন এখানে এসে, নাহলে কিন্তু ঘুরে খুব একটা মজা পাবেন না। চলুন এখন দেখি আগের দিকে আমরা রওনা দিই।
এখন আমরা চলে এসেছি ব্রিটিশ রেসিডেন্সির সামনে, এই রেসিডেন্সি। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে এখানে। এই রেসিডেন্সি এটা তৈরি করেছিলেন লখনৌয়ের নবাব ইংরেজদের থাকার জন্য 1774 সালে, কিন্তু এটা বিখ্যাত যেই জন্য সেটা হলো 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণে। সেই ইন্ডিয়ার প্রথম স্বাধীনতা যুদ্ধে এই পুরো রেসিডেন্সিটা ঘিরে ফেলে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, এবং তাদের সঙ্গে বিপুল যুদ্ধ হয়। টানা 87 ডেজ ধরে চলে এই যুদ্ধ, যদিও অবশেষে ইংরেজরা এই রেসিডেন্সিটা তাদের নিজেদের দখলে রাখতে সমর্থ হন। তো আমরা এখন চলে এসেছি বি আর আম্বেদকর পার্কে লখনৌয়ের। এই যে আমার পেছনে বি আর আম্বেদকর পার্ক। লখনৌতে এটাই আমাদের শেষ স্পট, টুরিস্ট স্পট যেটা বলতে গেলে, এটাই আমাদের শেষ। এটা দেখেই আমরা বেরোবো। চলুন বি আর পার্কটা দেখে আসি, বি আর আম্বেদকর পার্ক। খুলনে সময় সকাল 11টায় এটা খুলে যায়, সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো ঢোকার পরেই টিকিট, বাঁ দিকে টিকিট কাউন্টার, দূরে দেখা যাচ্ছে। আচ্ছা শুভঙ্কর, বলো তো কেমন লাগছে পার্কটা? ভিতরটা ভালো লাগছে, এই পার্কটা একদম এক্সেপশনাল। কিরকম এক্সেপশনাল? এখানে হলো তোমার চড়াই আর উতরাই দুটাই আছে পার্কের মধ্যে। আচ্ছা কিরকম? এই যে সিঁড়ি দেখছেন, 100, 200, 300 সিঁড়ি একেকজন। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে হবে আবার নামতে হবে। আচ্ছা, আবার এদিকে নতুন নতুন হাতি স্ট্যাচু গুলা ভালোই লাগছে দেখতে সামনে। হ্যাঁ, আর তারপরে এদিকে নতুনত্ব বিল্ডিং মনে হচ্ছে, গম্বুজ টাইপের নাকি? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, পার্কটার আমার মনে হচ্ছে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে পুরোটাই গ্রানাইট লাগানো। হ্যাঁ হ্যাঁ, ঘাস মাটি এরকম কোনো ব্যাপার নেই, পুরো টাইলসে মোড়া পার্ক। খেলি জল খেলি। তো আমরা আজ এই লখনৌর যে সাইট সিনের জন্য যে গাড়িটা ভাড়া করেছি, একটা বিক্রম অটো, সেখানে 1300 টাকা ভাড়া পড়লো আমাদের, সবগুলো স্পট আমাদের ঘুরিয়ে দেখালো। তো ঠিকই আছে মনে হয়, হয়তো এক বার্গেনিং করলে আরও 1-200 টাকা কম হতো, 1200 টাকায় হতে পারতো। তো এখন আমরা এখান থেকে চলে যাবো আর একটু আমিনাবাদে। আপনাদের যদি ছোটো শপিং করার দরকার হয়, আমিনাবাদেই শপিং করবেন, চকে যাবেন না শপিং করতে। মোস্ট অফ দ্য টুরিস্ট আসেই হচ্ছে চকে শপিং করার জন্য, কিন্তু সেখানে কিন্তু একদম গলা কাটা, নামে ওরা হোলসেল, আমরাও কিনেছি, কিন্তু হয়তো আমিনাবাদে গেলে বার্গেনিং করলে ওর থেকে অনেক সস্তায় পাওয়া যেতে পারে। তো এখন আমরা আবার যাব আমিনাবাদে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমিনাবাদে একটি কাপড়ের দোকানে। গতকাল আমি মার্কেটিং করেছিলাম এখানে সামনে, যে এখানে হোলসেল বলে সবাই বিক্রি করে, হোলসেল ডিস্ট্রিবিউটার, প্রচুর রেট সেখানে, মানে প্রচুর এত রেট দিয়ে কিনেছি, যে জিনিসটা আমরা ওখানে 1200 টাকায় কিনেছি, সেই জিনিসই, সেম জিনিস এখানে 200-250 টাকায় বিক্রি হচ্ছে। মানে আমি চাই না যে আপনারা আমাদের মতো ঠকে যান, আমিও সেই ঠকার মধ্যে আছি একজন। হ্যাঁ, 550 টাকা দিয়ে পাঞ্জাবি কিনলাম, সেই পাঞ্জাবি এখানে 200 টাকা, 220 টাকা, 250 টাকা। হ্যাঁ, ওইখানকার থেকে কোয়ালিটি অনেক ভালো, কাঁচও অনেক বেশি। কাছি দোকানটাকে আপনারা চলে আসবেন এই দোকানে। হ্যাঁ, দেখুন এই কার্ডটা একটু
নিশ্চিন্ত চোখ বন্ধ করে এখানে নিয়ে যান, এক পয়সাও ঠকবেন না। দোকানটাকে একটু ঘুরে দেখাই। সুতরাং লখনৌতে যদি মার্কেটিং করতে আসেন, চোখ বন্ধ করে আপনি এখানে চলে আসবেন, অন্য কোনো জায়গায় কারো প্ররোচনায় পা দেবেন না। যে কোনো ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে হাতে বুনে দেখাচ্ছে, এসব কিন্তু প্রচুর ঠকবাজির ব্যাপার আছে। সোজা এখানে চলে আসুন, এখানে এসে আপনারা জিনিসগুলো আপনাদের পছন্দের মতো জিনিস সব রকম আইটেম পেয়ে যাবেন, ছেলেদের মেয়েদের সবার আইটেম পেয়ে যাবেন, এখানে এসে কিনুন। হোটেলে ফেরার পথে নাকা হিন্ডোলার ইলেকট্রিক মার্কেট থেকে কেনা হলো কিছু দিওয়ালির লাইট। কাল আমরা ফিরে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে ধরে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।